হয় জাহেল তাকে জানানো ফরজ অন্যদের, তাকে ইসলামে দাওয়াত দেওয়া ফরজ, আর না হলে সে ইসলামের বিধিবিধান জেনে শুনে লঙ্ঘন করে যে আল্লাহ হারাম করেছেন কিন্তু আমি হারাম মনে করি না, তাহলে সে মুসলিম কাফের, সে মুরতাদ। এটা হালকা বিষয় নয়, হয় সে মুসলিম নয়, সে একটি কোরআনের মাসালাকে, একটি রসুলের হাদিসের মাসালাকে অস্বীকার করার কারণে স্ত্রী আছে আর ওর খালাকে বিয়ে করে বসে আছে, ওর ফুফুকে বিয়ে করে বসে আছে, হয় জাহেল বলো মূর্খ, ওকে জানান আপনি ইসলাম, সহিহ বুখারী হাদিস, আর না হলে যদি বলে আমি জানি কিন্তু এই সম্মানই নাই, তাহলে সে কাফের। শুধু কোরআন অস্বীকার করলে কাফের হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস, যে হাদিস বুখারী মুসলিমের একই রকম মানার ক্ষেত্রে, এই জন্য হাদিস যদি বিশুদ্ধ হয়, সহিহ সনদে প্রমাণিত হয়, তাহলে হাদিসের বিধান আর কোরআনের বিধানে কোনো পার্থক্য নেই, হাদিসের বিধান আর কোরআনের বিধানে হুকুমে কোন পার্থক্য নেই, দুটোই মানা ফরজ। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে যেমন বলেছেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, তেমনি কি বলেছেন ওয়াতিউর রাসূল, রাসূলের আনুগত্য করা নিঃশর্তে, কোন শর্ত নেই আল্লাহকে মানার ক্ষেত্রে, আল্লাহর আদেশ নিষেধ মানার ক্ষেত্রে এবং রাসূলের কথা মানার ক্ষেত্রে কোন শর্ত চলবে না। কিন্তু আলেম সমাজকে মানার ক্ষেত্রে, শাসককে মানার ক্ষেত্রে, তাদের আনুগত্যর ক্ষেত্রে বা উলিল আমরে মিনকুমর ক্ষেত্রে, উলিল আমর হচ্ছে দুই শ্রেণীর লোক, হয় যাদের কাছে দুনিয়ার নেতৃত্ব রয়েছে শাসক গোষ্ঠী, অথবা ওলামা ইকরাম যাদের কাছে দ্বীনের নেতৃত্ব রয়েছে, যাদের কাছ থেকে মাসলা মাসাইল না জানলে আপনি আপনার দ্বীনকে সঠিক করতে পারবেন না, যে কোনটা হালাল কোনটা হারাম, তাদের আনুগত্য করতে হবে, কথা মানতে হবে, কিন্তু হ্যাঁ তার জন্য শর্ত রয়েছে। কি শর্ত? যাতে করে তাদের কথাগুলি, শাসকের কথা অথবা আলেমের কথা, কোরআন এবং হাদিস সম্মত হয়, ওহি সম্মত হয়, ওহির বিপরীত যদি হয় তাহলে আলেম, যতই বড় আলেম হোক আর ইমাম হোক না কেন, তার কথা ছেড়ে দেওয়া ফরজ, আর যতই বড় শাসক হোক না কেন, আর যত বড় জালেম হোক না কেন, তার কথা ছেড়ে দেওয়া ফরজ। এই হাদিস থেকে যে মাসাইলগুলি জানা যায়।